গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, আজকে সকাল সকাল আমি উঠেই বসে পড়েছি এই শরবত নিয়ে। তো বাতাসাগুলো ছিল, অনেক বাতাসাই রাখা আছে বাড়িতে, ভাবলাম আজকে চিনি দিয়ে নয় বাতাসা দিয়েই খাবো। বাট বাতাসা কমে গেছে, একটু হালকা মিষ্টি হয়েছে, আমার পক্ষে ঠিক আছে। বাট এটা যদি মা খেতো তো আর একটু লাগতো। তো যাই হোক, আমার এখানটায় সকাল সকাল শরবত খাওয়া হয়ে গেল। আর আজকের আকাশটা দেখো, পুরো একদম মেঘলা আকাশ, আর সূর্য মামাও বেরিয়েছে দেখো। ওই যে একটুখানি মেঘের আড়ালে এই যে সূর্য মামাও বেরিয়েছে। আর তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে কি, এই যে দেখো টোটো রাখার জন্য এখানটায় এরকম করেছে। হ্যাঁ, মানে বৃষ্টিকাল আসছে তো তাই এরকম করে দিয়েছে টোটো রাখার জন্যে। আর আজকের পুজোটাও আমি করছি, তাই মন্দিরটা আগে ধুয়ে নিচ্ছি। আমাদের এখানটায় কি হয়, সকাল সকাল মন্দির ধোয়া হয় না। অনেকের বাড়িতে দেখেছি সকাল সকাল উঠেই, ঘুম থেকে উঠেই মন্দির ধুয়ে তারপর ঘর দোয়ার মুছে, কিন্তু না, আমাদের সেরকম হয় না। আমাদের চান টান করার পর যখন পুজো করা হয় তখনই মন্দিরটা ধোয়া হয়। তো আজকে যেহেতু আমি পুজোটা করছি তাই চান টান আমার হয়ে গেছে, আর এখন আমি মন্দিরটা ধুয়ে তারপর পুজোটা আমি করব। আজকে তো আমি পুজো করলাম, আর আজকে পুজো করতে গিয়ে একটা নতুন জিনিস দেখলাম, ভাবলাম তোমাদেরকেও দেখাই। সেটা হচ্ছে কি, এই দিয়ে দেখো, এই ফুলটা দেখো, এইগুলো এই ফুলগুলোর মাঝখানে দেখো লাল আছে, কিন্তু এটার মাঝখানে নেই। নতুন একটা ফুল দেখলাম আজকে, ঠিক আছে। এই এই যে জবা গাছটা, এই জবা গাছে লাল জবা হয়, বাট এরকম কালারের ফুল আজকে ফার্স্ট টাইম দেখলাম। তো পুজো করা হয়ে গেছে, আর এখন আমি লাইটটা দিতে এসেছিলাম রান্নাঘরের। আমার খুব জোর খিদে পেয়ে গেছে, দেখি কি আছে। আজকে তো আমি কিছু বানাইনি, আজকে আমি কিছু করিনি, কি আছে দেখা যাক। কি রাখা, মা বলছিল খেয়ে নিতে, বাট কিটা আমি শুনিনি। আচ্ছা, এই যে মাংস আর রুটি, দু পিস রুটি আছে আর মাংস রাখা আছে। 11টা বাজে আর এখনো পর্যন্ত কোনো রান্না বসেনি। কালকে রুটি হয়েছিল, মাংস হয়েছিল, আমি ভাবলাম হয়তো তারা সবাই খেয়ে নিয়েছে, বাট আমার জন্য রেখেছে। যাই হোক, তারা খেয়ে স্কুলে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে, আর এখন খাবো আমি। খাওয়ার পর তারপর আমি রান্নাটা বসাবো। দুটো রুটি রেখেছে, দুটো, এত বড় জামে আমি খাচ্ছি। আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর উনুনের কাছে জ্বালন ছিল না, তাই জ্বালন নিয়ে হাঁড়িটাও বসিয়ে দিয়েছি। তো অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আমি ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই, তারপর রান্নাটা আমি করব। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ একটা ব্যাগ রাখা আছে, এখানটায় বাজার এসছে, মানে তেমন কিছু বাজার নাই, যা যা ছিল না তো সেগুলো সব এসছে। যেমন এই যে তেলের প্যাকেট, তারপর টমেটো, আর বলেছিলাম ডিম নিয়ে আসতে, বাট আমি এটা খুলতেই পাচ্ছি না। এমনি ডিম নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু বাবা একদম ডিমের পেটি নিয়ে এসছে। হ্যাঁ, তো সেটা এমনভাবে পেঁচানো আছে, তো আমি সেটা খুলতে আমার একটু দেরি হচ্ছে। আর এখানটায় আরেকটা আমি কাজ করি ডিম পেটি এলে, সেটা হচ্ছে গিয়ে আমি ডিম পেটি খোলার পর আমি সবগুলো ডিম আগে চেক করে নিই, কারণ এর আগে এরকম হয়েছে দুটো ডিমের ভেতর কিছুই নেই, শুধু খোলাগুলো ওই রকম দিয়ে রেখেছিলো। তো এর মধ্যে দেখো, এই যে একটা ডিম ফাটা আছে, আরও একটা ডিম, এই যে দুটো ডিমই ফাটা, আর সবগুলো ভালো, কোনো অসুবিধে নেই, আর কোনো ঠকাইও নেই। এর আগে দুটো ডিম এরকম দিয়েছিলো, মানে তার ভেতরে কিছু নেই, শুধু খোলাগুলোই ওরকম দিয়ে দিয়েছিলো। তো যাই হোক, ডিমটা দেখে নিয়ে এখন আমি ডিমটা রেখে দিচ্ছি, আর এখন আমি এই তেলের প্যাকেটটা কেটে ঢেলে নেব বোতলে। আগে বোতল আসতো, বাট আজকে হয়তো পাইনি, এই কারণে ওই প্যাকেট নিয়ে এসছে। তো এখন আমি এই তেলটাও নিয়ে নিচ্ছি, তারপর গিয়ে আমি রান্নাটা বসাবো। তো এদিকে দেখো, রান্না হয়ে গেছে, রান্না বলতে ভাতটা হয়ে গেছে। তো আমি সেটাকে এখন নাতা দেব উনুনে, আর উনুনে নাতা দেওয়াটাও সব থেকে বড়ো কাজ, কারণ আমার উনুনের একটু ভেঙেও যায় অনেক সময় এই নাতা দিতে গিয়ে। তো তাই একটু আমার এটা আমাকে মনে হয় যে একটু বড়ো কাজ আমার কাছে।
তো আজকে কিছু হয়নি, আর এখানটায় নাতে দেওয়া হয়ে গেছে, তেমন আমি দুধটাও বসিয়ে দিচ্ছি। আর তেমন এদিকে আমি পুরো ঝাঁট দিয়ে দিচ্ছি। আর গ্যাসের মধ্যে আমি বসিয়েছি আলু আর ডিম সেদ্ধ বসিয়েছি। আমি ভাবলাম সেটা সেদ্ধ হতে হতে এদিকটা আমি পুরো পরিষ্কার করে নিই। দেখো বাড়িতে অনেক বাতাসা আছে, এতগুলো বাতাসা, তাই আজকে ভেবেছি এটা কিছুটা বের করে রেখেছি, চাট করবো, টমেটো চাটে দেবো, দুধটা নষ্ট হয়ে যাবে, মানে কেউ খাচ্ছে না বাতাসাগুলো। এই বোনেরা যদি মুড়ি খায় তো একবার দুবার নেয়, আর সেরকম আছে পড়ে আছে। এই চাট ছোটো করে আর এমনিতে গরমকাল আসছে, আম চাট, টমেটো চাট এগুলো করে এগুলোকে দিয়ে এগুলোকে শেষ করতে হবে, নাহলে ওই রকমই বসে থাকবে। কালারটা শুধু দেখাচ্ছে সুন্দর কালার হয়েছে। ফ্রেন্ডস রান্না শেষ হয়ে গেছে, চলো তোমাদের দেখাই আজকে আমি কী কী রান্নাটা করেছি। আচ্ছা ফার্স্ট হয়েছে শাকের ভাজা, আর এটি আছে ডিমের ঝোল, আর করেছি চাট বাতাসা দিয়ে চাট। তো আমি আর বাবা খাবো, তাই অল্প একটু করেছি, তাও এটাও বেশি হয়ে যাবে, থেকে যাবে রাতে। তো এই কটাই রান্না, আর এটা এখন ধোবো, আর সেদিকে সব কিছু গোছানো হয়ে গেছে। এই দেখো এটা তো তখন দেখেছো, আমি তো ঝাঁটটা দিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস আজকে সন্ধ্যের নাস্তা হচ্ছে গিয়ে ইপি, তো এটা বসিয়েছি, আমি খাচ্ছি না, আমি বানিয়েছি, চলো ব্যাক ক্যামেরা অন করি, আমি খাবো এটা, কারণ আমার সেরকম খিদে নেই, তো তাই ইপিটা আমি খাচ্ছি না এখন। এটা খাবে গিয়ে দু বোন, তারা টিউশন যাবে, মানে একজন টিউশন যাবে, একজন বাড়ি থাকবে, একসঙ্গে করে নিচ্ছি। আর আজকে কোনো মশলা দিয়ে করিনি, মানে আমি যেরকম বানাতাম বাড়িতে সেরকম কোনো করিনি, আজকে ওই ইপির মধ্যে যে মশলাটা থাকে সেটা দিয়েই করে দিয়েছি। আর এদিকে এই যে করেছি, বাবা খাচ্ছে, নিয়ে গেছে বোন আর মা, আর সবাই মিলে খাবো আর কি, এরকম করে নিয়েছি, সেরকম ডাব্বার মধ্যেও রেখে দিব। চলো বলতে বলতে মুখের মধ্যে নিয়ে নিয়েছে, আর এটা হয়েও এসছে, দাম দে তো সন্ধ্যের খাবারও রেডি আর রাতের খাওয়ারও রেডি, তো সন্ধ্যেবেলা এগুলো খাওয়া হবে, আর রাতের তোমাদের দেখাই কি খাওয়া হবে। রাতে কিন্তু খাওয়াবে ভাত, তো তরকারিগুলো দেখাই, এই যে দেখতে পাচ্ছ এতে মাংস আর রাখা আছে, আর এক মিনিট, আর আছে গিয়ে এই যে দেখো তখন যে ডিমের ঝোল করেছিলাম রাখা আছে, কারণ আমরা তখন ওই মাংস দিয়েই খেয়ে নিয়েছি। আর এখানটাই শাকের ভাজা, অল্প একটুখানি চাট ছিল, বাট কোথায় রেখেছে মনে ফেলে দিয়েছে, আমি তখন বলেছিলাম চাট বেশি হয়ে যাবে, আর চাট ছিল ও মনে হচ্ছে ফেলে দিয়েছে, রাখেনি রাতের বেলা। তো চলো, মানে সেটা নিয়ে চলে গেছে, এটা যে তারা খাবে এটা এখানটায় রাখা আছে, তার এমনি দেরি হচ্ছে, এমনিতে টিউশন যাবে, আরও এতগুলো আছে, চলো সেখানটায় যাওয়া যাক। এ পুচু সামোজান, তো এগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি তখনও বলেছিলাম যে কিছুটা আমি ডাব্বার মধ্যে রেখে দেবো, তো আমি এখানটায় কিছুটা ডাব্বার মধ্যে রেখে দিচ্ছি, আর এই যে এতগুলোই আছে ডাব্বার মধ্যে, আর সেগুলো সব এখন আমরা খাবো, যেহেতু মধু বাড়িতে নেই, টিউশনে গেছে, আর পুচু তো নিয়েছে, আর আমি আর মা বাবাকে আগে থেকেই আমি দিয়ে দিয়েছি,
ওই যে দেখো বাবা বসে এই যে টিভি দেখছে আর সেগুলো খাচ্ছে, এখন মা আর আমি খাবো। তো আমি এখানে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, তো আমি যখন ভাসছিলাম তখন থেকেই আমি খাওয়া শুরু করে দিয়েছি, চলো এখন আমরা সবাই খেয়ে নিই। আর এখন দেখো আমি এখানটায় একটু গরম জল বসিয়েছি, তো গরম হয়েছে নাকি সেটা দেখছি। আর এদিকে রাতের খাওয়া হয়ে গেছে, এই যে দেখো মা এগুলো সব মুছে নিচ্ছে আর বাসন টাসন সব ধুয়ে এনে রেখে দিয়েছে, আর এখন এখানটায় মুছছে। আর এই যে জলটা যে আমি বসিয়েছি সেটা হচ্ছে গিয়ে গরম জলটা খাবে গিয়ে ফুচু, কারণ তার গলা খুব ব্যথা আর তার উপরে খুব কাশিও হচ্ছে, আর ডক্টরের কাছ থেকে ওষুধ নিয়ে এসছে, তারপরেও মানে কাশিও কমছে না ব্যথাও এরকমভাবে কমছে না। তো ডক্টর বললো যে গরম যত পারো গরম জল খাও। তো সারাদিন তো সে স্কুল টিউশন এই করতে করতে কেটে গেছে, তো বিকেল থেকেই খাচ্ছে। আর এই যে দেখো ফুচু এখানটায় খাওয়ার পর এই যে ওষুধ নিয়ে বসছে। তো তাকে অনেকগুলোই ওষুধ দিয়েছে, এই যে দেখো এমনকি তার জ্বরও এসেছিলো কালকে রাতে, খুব তার জ্বর এসেছিলো 102 মতো ছিল, তো তাকে ডেকে ওষুধ টষুধ খাওয়ানো হলো, তারপর গিয়ে জ্বরটা একটু কমেছে, কিন্তু কাশি আর গলা ব্যথাটা এখনো পর্যন্ত কমেনি। তো আমাকে একটু দেখে নিতে বললো, তো আমিও দেখলাম হ্যাঁ ঠিক আছে ওষুধ, তো তারপর সে খেলো। আর আমি একটু দেখে নিব তার জ্বর আছে নাকি। না জ্বর নেই। তো সবার খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে ঘুমাবো। এই যে ভিতরে এই যে তারা একজন ফোন নিয়ে বাবার ফোন নিয়ে গেম খেলছে, ঠিক আছে সারাদিন টিউশন স্কুল থাকে তাই এখন একটু নিয়ে নিয়েছে। আর সবার যেহেতু খাওয়া শেষ এখন আমরা সবাই মিলে ঘুমাবো। আর চলো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশানটা পেতে পারো। আর চলো আবার নতুন একটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।